গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বহুকাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে এসেছি, সেই আকাঙ্ক্ষাটা কার কার? আমার তো অবশ্যই, প্লাস আমাকে যারা তোমরা সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, তাদেরও। যে আমরা যে ওকে ভালোবাসছি তার ফলটা কেউ পেয়েছে? আমার মনে হয় যে এটা তোমরা হয়তো ভেবেছো। তো হ্যাঁ, আমি পেয়েছি, কিন্তু ভিডিওটা তোমাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণটা অবশ্যই বলছি যে কেন দেরি হলো। তো 22 তারিখে আমি মেলটা পাই, 21 তারিখে ছাড়া হয়ে গেছে, 22 তারিখে মেলটা পাই, 22 তারিখে দুপুর এই টাইমটাই পাই। তো আমি সেই টাইমে যেতে পারিনি, ভেবেছিলাম পরের দিন বরের ছুটি, তার সাথেই যাব। তো গেলাম, গিয়ে শুনলাম যে আসেনি, মানে অন প্রসেসিং দেখাচ্ছে। তা আমি বললাম যে কতক্ষণে আসবে, ওয়েট করবো কি? বলছে না, ওয়েট করতে হবে না, হয় আজকে বিকেলে এসো অথবা আগামীকাল। সেদিন বিকেলে আর যাইনি, তার পরের দিন গেছি, যথারীতি আবার হতাশা যে না ঢোকেনি। তখন আমি কাকলিদিকে ফোন করলাম, যেহেতু কাকলিদি দুবার পেমেন্ট পেয়ে গেছে তাই প্রসেসিংটা জানে। তখন আমি বললাম এই ব্যাপার এখনও আসেনি, এখন আমি হাতে পাইনি, ব্যাংকে ঢোকেইনি। তখন কাকলিদি বলল যে চিন্তা করো না, 4-5 দিন সময় লাগবে। তখন আমি একটু নিশ্চিন্ত হয়ে বাড়ি চলে যাই। তারপরে ভাবলাম, আর লাস্ট যেদিন গেছিলাম সেদিন হচ্ছে বৃহস্পতিবার, তখন ভাবলাম যে ঠিক আছে শুক্রবার দিন যাবো না, তাহলে শনিবার। তারপর বাড়ি এসে দেখলাম শনিবার দিন ব্যাংক বন্ধ, কারণ সেকেন্ড উইক অফ। তারপরে আমি ভাবলাম সোমবার দিন যাব, তখন শুনলাম সোমবার মঙ্গলবার ব্যাংক ধর্মঘট। মানে আস্তে আস্তে না মনের দিকটার থেকে কেমন একটা এক্সাইটমেন্ট আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। তারপরে মঙ্গলবার দিন বর একটা ছবি পাঠালো যে তোমার টাকা ঢুকে গেছে। আমি বললাম তুমি কি তুলে আনতে পারবে এটিএম থেকে? বলছে হ্যাঁ আমি তুলে আনতে পারবো। তাহলে তুমি তুলে আনো। তুলে আনার পরে তারপরে বলল যে তাহলে ভিডিওটা করো। আমি বলছি না, এত রাতে আমি তোমার সামনে এই ভিডিওটা করতে পারবো না, বাদ বাকি সব ভিডিও করতে পারবো। এটা একটা এমন একটা ফিলিংস যেটা আমি একা ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তারপরে গেল বুধবার, বৃহস্পতিবার, বুধবার গেল ঘর ঝাড়া ঠাড়া গেল, বৃহস্পতিবার গতকাল তোমরা দেখতেই পেলে বিরিয়ানির আয়োজন, ঘর ভর্তি লোক, স্কোপই ছিল না। তারপরে সন্ধ্যাবেলাতে গেলাম মেলায়, স্কোপই ছিল না। মেলার থেকে ফিরে আসার পর বর বলছিল এখন তোমার সাজগোজ করা আছে, এখন ভিডিওটা করো। তখন আমি বলেছিলাম, এক নম্বর তো বলেছিলাম তুমি আছো তোমার সামনে, এখন আমার এই ভিডিওটা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সেজে গুজে করতে হবে কেন? আমাকে তো এই বেশে তোমরা দেখে ভালোবেসেছো না, এই বেশে দেখেই তোমাদের ভালোবাসার ফল আমার হাতে এসছে, তাহলে কেন আমার আবার সাজগোজ করতে হবে? ওটা যার যার ব্যাপার, কেউ করে কেউ করে না। আমার মনে হয়নি যে সেজে গুজেই করতে হবে। তোমরা আমাকে যেরকম ন্যাচারাল দেখো আর কি, ওইভাবেই আমি বসবো। আর এতদিন শিখে এসেছি ভালোবাসার মূল্য হয় না, ইউটিউব সমস্ত ধারণা ভেঙে দিল, ভালোবাসার মূল্য হয়। আর তোমাদের ভালোবাসার মূল্য আমার হাতে পৌঁছে গেছে। কি বলবো, প্রত্যেকের এক্সপিরিয়েন্স আলাদা হয়, কারণ প্রত্যেকের স্ট্রাগলটা আলাদা হয়। কারোর কাছে মানে কারোর ইউটিউবের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা পূর্ণ হতে কারোর 1.5 বছর লাগে, কারোর 2 বছর লাগে, কারোর হয়ই না, ফেড আপ হয়ে ছেড়ে দেয়, কারোর 1 বছর লাগে, কারোর 2 মাস 4 মাস 5 মাস 7 মাস হয়ে যায় কপাল ভালো থাকলে। আমার সেখানে আমি বলতে মানে বলতে পারি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে 7 মাসের মাথায়, আর আমি পেমেন্ট পেলাম, ফার্স্ট পেমেন্ট পেলাম 10 মাসের মাথায়। মানে 1 বছরের মধ্যে আমার একটা ফল পেয়েছি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে যার 1.5 বছর লেগেছে তার ফিলিংস বা তার স্ট্রাগল নিশ্চয়ই আমার মতন না, তাই না? আবার আমার স্ট্রাগল যা, যে 2 মাসে তার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তার মতন না। তো প্রত্যেকের ক্ষেত্রে জিনিসটা আলাদা আলাদা হয়। তো আমি অনেক দেখেছি যে কে ফার্স্ট পেমেন্ট পেয়ে কীরকম রিয়াকশান দিচ্ছে, তার ফিলিংসটা কেমন। কিন্তু এই যে বললাম না যে ইমোশন কখনো কারোর সঙ্গে হয়তো সিমিলার থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ এক হবে সেটা সম্ভব না। আজকে আমি আমার আমার এক্সপ্রেশন, আমার ফিলিংস, আমার ইমোশন তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছি। হ্যাঁ, ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, $100 হলে তোমরা জানো তারপরে গিয়ে ইউটিউব পেমেন্টটা পাঠায়। তো যা ক্রাইটেরিয়া তার থেকে সামান্য বেশি হয়েছে আমার, আর সেইটা এসে পৌঁছেছে আমার হাতে। এই যে আমার হাতে এসে পৌঁছেছে তোমাদের অশেষ সাপোর্ট আর অশেষ ভালোবাসার ফল, আমার হাতে এসে পৌঁছেছে। তো একটা কথা বলবো, ভালোবাসার মূল্য এইভাবে, দেখো টিকটিকি ডাকলো, ভালোবাসার মূল্য কিন্তু এইভাবে যে আমি কত টাকা পেয়েছি সেইভাবে বিচার করা যায় না। আমি যে এই যোগ্য হয়েছি, আমি যে এখানে আসার যোগ্য হয়েছি, যে এই যে তোমাদের ভালোবাসা আমার হাতে এসেছে, এটা আমার কাছে অনেক, এটা আমার কাছে, আমি মাথায় তুলে রাখি, এই যে এই ভালোবাসা আমি মাথায় তুলে রাখি।
তো এইটুকুই বলবো যে যারা যারা এই প্রসেসিংয়ে আছো আর কি, মনিটাইজেশনের প্রক্রিয়া বলো বা মনিটাইজেশন হয়ে গিয়ে চ্যানেল গ্রোথ করার কথা, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তুমি যেই ক্যাটাগরিতে আছো সেখানে তোমাকে প্রতিনিয়ত নিজের বেস্ট দিতে হবে। যখনই তুমি একটু ঢিলে হবে তখনই দেখবে তোমার ভিউজে ঘাটতি হয়েছে, তোমার রেভিনিউতে ঘাটতি হয়েছে, তোমাকে যারা ভালোবাসছে তাদের প্রেজেন্স কমে যাচ্ছে তোমার ভিডিওতে। তো সেটা আমিও প্রতিনিয়ত ফিল করি। দিনে যদি তিনটে ভিডিও দিই না, তিনটে ভিডিওতে রেসপন্স তিন রকম থাকে, তো এটা হওয়া স্বাভাবিক। কিন্তু প্রতিনিয়ত নিজেকে ফোর্স করতে হবে, আরও মানে নিজেকে একদম নিংড়ে দিতে হবে দর্শকদের কাছে, যারা আমাদেরকে এত ভালোবেসে দেখে, যারা তাদের অমূল্য সময় আমাদের দেয়, যারা তাদের নেটটা আমাদেরকে দেয়। ঠিক আছে, তো আমি এইটুকুই বলবো। অনেকেই বলেছিল যে তুমি একটা ভিডিও করো, কীভাবে তোমার চ্যানেলটা গ্রো করলে, কীভাবে সফল হলে, তো আমি বলবো চ্যানেলটা গ্রো করা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আমি কীভাবে চ্যানেল গ্রো করছি, প্রত্যেকটা কথা যখন বলতে হবে, সে ডেলি ব্লগেই হোক বা এমনি কোনো কথাই হোক বা কোনো ক্রিয়েটিভিটি দেখানো হোক, প্রত্যেকটা কথা যখন বলতে হবে দর্শকের মনকে যাতে ছোঁয় সেটা দেখতে হবে। আর সেটা তখনই সম্ভব যখন তুমি তোমার সামনে কোনো মুখোশ আনবে না, নিজের ভেতরে যা ফিল করবে সেটা যখন ক্যামেরার সামনে উগড়ে দিতে পারবে, দর্শক সেটা ভালোবেসে গ্রহণ করবে। যখন দর্শক বুঝতে পারবে না, যারা আমাদেরকে ভালোবাসে তারা যখন বুঝতে পারবে যে না, এর মধ্যে কোনো প্রলেপ নেই, এর মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই, যতটুকুই বলছে বা যতটুকুই দেখাচ্ছে একদম পিওর, তখনই দর্শক ভালোবাসবে। তবে হ্যাঁ, সেই যে সত্যি কথা, সেই যে আসল রূপ, সেটা যেন সমাজের পক্ষে কোনোভাবে হানিকারক না হয় সেইটার দিকে নজর রাখার দায়িত্ব আমাদের। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কী বলতে চাচ্ছি। সত্যি নিজের সত্যি রূপটা দেখাও, নিজের মানে বলে না আসলিয়াত, নিজের অরিজিনাল রূপটা দেখাও, কিন্তু সেটা ততটুকুই দেখাও বা সেইভাবেই দেখানোর চেষ্টা করো যেটা সমাজের পক্ষে ভালো। আর সেটা নিজের মধ্যেও অ্যাবজর্ব করতে হবে যে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আমি নিজের ভেতরে আগে অ্যাবজর্ব করি, তারপরেই কিন্তু সেটা ক্যামেরার সামনে ফুটে উঠবে অরিজিনাল রূপে। এমন না যে আমি খারাপ কিন্তু আমি ভালোটা দেখাচ্ছি লোকের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, সেটা কিন্তু বেশি দিন কার্যকরী হয় না, সেটা বেশি দিন কার্যকরী হবে না। এক না এক সময় পর্দা ফাঁস হবেই, সে দর্শকরা নিজে বুঝতে পারুক বা কেউ আমাদের পর্দা ফাঁস করে দিক, পর্দা ফাঁস হবেই। তাই যতটুকু আমি আমার তরফ থেকে এই কথাগুলো বলছি, তাই তোমরা যতটুকু করবে নিজেকে আগে ভালো করে সেই ভালোত্বটা ছড়াও। এমন না মেকি ভালোত্ব ছড়াতে হবে, না, আমার মানে চ্যানেল গ্রো করার এইটুকুই আমি তোমাদেরকে দিতে পারলাম যেটা আমি নিজের ক্ষেত্রে ফলপ্রসূ করেছি। তোমরা আগে দেখেছো আমি শর্ট ভিডিও করেছি হাতা কাটা পরে, আমি ভিডিও করতে বসেছি হাতা কাটা পরে। হাতা কাটাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি আবারও বলছি কোনো অসুবিধা নেই, আমিও করেছি। আমি কেন হাতা কাটা ড্রেসটা নাইটিটা অ্যাভয়েড করলাম, কাজ করার জন্য। কাজ করতে গেলে আমার নিজের চোখে বাধে, ওর জন্য আমি অ্যাভয়েড করে দিলাম। তো এই যে ছোটো ছোটো জিনিস, তারপরে কারো সম্পর্কে বলতে গেলে সে যতই নিজের মানে কী বলবো পেশেন্স খতম হয়ে যাক না কেন, ক্যামেরার সামনে আমাকে বসতে হবে যথেষ্ট পরিমাণে পেশেন্স নিয়ে। আজকে কিন্তু আমি পেশেন্স দেখাতে দেখাতে আমার সঙ্গে যা হয়েছে, আমাকে যা বলা হয়েছে, আমি কিন্তু মানে যথেষ্ট ধৈর্য সহকারে সেই জিনিসগুলিকে হ্যান্ডেল করতে করতে কিন্তু সেই ধৈর্যটা অটোমেটিক আমার ভিতরে চলেও এসেছে। আমি নিজেও জানতাম না আমি আমার মধ্যে এতটা ধৈর্য আছে, আমি নিজেও জানতাম না। ইউটিউবে না আসলে আমি জানতেই পারতাম না আমার মধ্যে এত ধৈর্য আছে, আমি এতটা সহ্য করতে পারি, আমি এতটা মেনে নিতে পারি, আর এত ভালোভাবে সেটাকে প্রকাশ করতে পারি তোমাদের সামনে যে তোমরা আমাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাও। আমি জানি না কথাগুলো আমি কী বলছি, আমি সত্যি বিশ্বাস করো এটাই হয়তো আমার সত্যিকারের ইমোশন, যে যার জন্য আমি আমার বরের সামনে এই ভিডিওটা বানাতে পারিনি। আমি যা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দিই, ওরকম তাসের মতন সাজাতে পারবো না আমি, আমি টাকাই কিনতে পারি না, কারণ আমি টাকা হাতে খুব কম নিয়েছি জীবনে, খুব কম। আমি টাকা নিয়ে ঘাটাঘাটি জীবনে খুব কম করেছি, সামনে পড়ে থাকলেও আমি কখনো হাত দিইনি। এই জন্য মানে আমি দেখো বুঝতেই পারছো আশা করি, সাজাতেও পারি না, লোকে কত সুন্দর সাজায়। এই যা হয়েছে যা হয়েছে, এই যে যা হয়েছে এইভাবেই একটু দেখো। আর আমি যে তোমাদের এই ভালোবাসাটা এই যে হাতে পেয়েছি, আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করি, ভীষণভাবে ধন্য মনে করি। তো এই যে দেখালাম, আশা করছি
তোমরা বুঝতে পারবে যে কেন লেট হলো আমার, ক্ষমা করে দিও লেট করার জন্য, লেট করে দেখানোর জন্য। বিশ্বাস করো একটুও সময় পাইনি, একটুও সময় পাইনি, যেই সময় পেয়েছি খেয়ে দিয়ে বসে পড়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে বসে পড়েছি। তো এই ছিল আমার ফার্স্ট পেমেন্ট। তোমরা এইভাবে ভালোবাসাটা বজিয়ে রেখো, আর আমি যেরকম আমাকে সেইভাবে গ্রহণ করো, আর যদি কোনো ভুল করি অবশ্যই ডাক দিও, যেমনটা আমি শুনেছি ঠিক তেমনটাই শোনার চেষ্টা করব। তো এইটুকুই বলার ছিল, এইটুকুই দেখানোর ছিল। আমি জানি না আমি আমার ইমোশনকে তোমাদের সামনে কতটা মেলে ধরতে পেরেছি, এইটুকু সময়ে এত বড় ইমোশন তুলে ধরা যায় না, তবুও আমি চেষ্টা করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।